টেকনাফের নোয়া পাড়ার সমুদ্র সৈকতে আবারও ভেসে এল নারী ও শিশু সহ তিনজনে চারজনের মরদেহ এই মুহূর্তে আমরা আছি টেকনাফের বাহারচড়ার নোয়াকালিয়াপাড়া পাড়া এলাকায় এবং এখানে ঠিক সন্ধ্যার আগে আরও চারজনের মরদেহ ভেসে এসেছে চারজনের মধ্যে দুজন নারী যাদের বয়স চাপ পঁচিশ বা ত্রিশের মাঝামাঝি এবং আরেকজন মধ্যবয়স্ক পুরুষ তার মরদেহ ভেসে এসেছে এবং একটি শিশুর মরদেহ ভেসে এসেছে এই মুহূর্তে তাদের মরদেহ নোয়াকালিয়াপাড়া সমুদ্র সৈকতে মানুষজন এখানকার যারা স্থানীয় বাংলাদেশি মানুষজন আছেন তারা যে যেখান থেকে ভেসে এসে সেখান থেকে নিয়ে তারা পানি থেকে উদ্ধার করে বালুচর তারা রেখেছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুজন দুজন নারীর মরদেহ আছে এবং একজন পুরুষের মরদেহ আছে এবং আরেকটি শিশু সন্তানেরও মরদেহ আমরা লক্ষ্য করেছি এবং স্থানীয় মানুষজন বলছেন যে রোহিঙ্গাদেরকে রোহিঙ্গারা সেখান থেকে মিয়ানমার থেকে নৌকা যুগে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে তাদের যেই কাটের নৌকা সেটি ডুবে যায় বঙ্গোপসাগরে সেখান থেকেই দুপুর থেকে একে একে মরদেহ ভেসে আসছে সর্বশেষ চারজনের মরদেহ ভেসে এসেছে স্থানীয় লোকজন এখানকার যেসব আশেপাশের রোহিঙ্গা ক্যাম্প রয়েছে সেখানে তারা বিভিন্নভাবে চেষ্টা করেছেন তাদের স্বজন কিনা তাদের কয়েকজন স্বজন এসেছেন তারাও শনাক্ত করার চেষ্টা করছেন দুপুরে যেই নৈটি মরদেহর খবর আমরা পেয়েছিলাম সেই সব নয়টি মরদেহকে বিভিন্নভাবে শনাক্ত করা হয়েছে তাদের মরদেহগুলো রোহিঙ্গারা তাদের স্বজন হিসেবে শনাক্ত করে তারা ক্যাম্পে নিয়ে গেছে সেখানে তাদের দাহন সম্পন্ন হবে আমরা জানতে পেরেছি অন্যদিকে এখানকার স্থানীয়রা বলছেন যে যেই চারটি মরদেহ সন্ধ্যার দিকে ভেসে এসেছে এসেছে তাদের ছবি এবং তাদের যেই বিভিন্ন আকার আকৃতি সেটিও ক্যাম্পে যেসব রোহিঙ্গারা আছে তাদেরকে মোবাইলে বিভিন্নভাবে দেওয়ার চেষ্টা করেছেন সেখান থেকে দু একজন রোহিঙ্গাও তাদের মরদেহ সেগুলো আত্মীয় স্বজন শনাক্তের জন্য এসেছেন এবং আরও আসছেন বলে আমরা জানতে পেরেছি এখানকার যারা স্থানীয় আমরা তাদের সাথে কথা বলতে চাই এই মরদেহগুলো কখন আপনারা উদ্ধার করেছেন এখন তাদের কোনো স্বজন এসে এসেছে কিনা না আমরা আসরের সময় যখন সমুদ্র সৈকতে আসছি ঘোরাফেরার জন্য তখনকার একদম পানির কোনায় আর কি এদেরকে বাসানো অবস্থায় দেখছিলাম তখন লোকজন দিয়ে আমরা এরা লাশগুলোকে মানে উপরে তুলছি উপরে মানে নিরাপত্তাভাবে রাখছি রাখার পরে আপনার ওই পুলিশে খবর দিলাম পুলিশ তো আসে নাই কেউ আসে নাই তখন এদের গার্জিয়ান মানে কিছু আসতেছে কিছু ছবি নিয়ে মিলাইতে চাইতেছে কেউ মিলতেছে না প্রকৃতভাবে গার্জিয়ান এখনো কেউ আসে নাই আমরা লাশগুলা কাউকে মানে দিতে পারতেছি না এক কথায় এই আর কি তার জন্য কোন পর্যন্ত দাঁড়িয়ে আছি যদি কেউ আসে তাদের গার্জেন যদি কেউ আসে তাহলে লাশগুলা তাদের হাতে তুলে দেবো আমরা আর কি যেভাবে পাইছি আর এখানে যেই মরদেহ বেশি এসেছে তাদের তারা এখানে নারী বা পুরুষ কয়জন একটু জানে এখানে নারী পাইছি দুইটা তারপরে আপনার একজন ছেলে পুরুষ একজন তো আর নারীগুলা হচ্ছে একদম ইয়ং আর ছেলেটাও হচ্ছে একদম ইয়ং এই আর কি আচ্ছা এখন তাদের রোহিঙ্গা ক্যাম্প থেকে কোনো স্বজন এখানে এসেছে কিনা তাদের না করে না না দাবি করার মতো মানে দুই চারজন আসছিল কিন্তু তারা ছবি মিলাইতে মিলে নাই তো তারা চলে গেছে আর কি মূল গার্জিয়ান কেউ আসে না এখনো মানে তো আসতেছে দেখার জন্য লাশগুলা আত্মীয় স্বজন না এভাবে অনেকগুলা লোকজন খুঁজে খুঁজে আসতেছে কিন্তু কারণ না লাশগুলা কারো আত্মীয় স্বজন না এখনো আচ্ছা আপনারা কোনো কিছু শুনেছেন কিনা যে কিভাবে মারা গেছে বা সেরকম না এগুলা এই এগুলা হচ্ছে প্রকৃত মায়ানমারের লোক এরা সমুদ্র করতে থেকে মানে বোট নিয়ে যখন বাংলাদেশে প্রবেশ করতে চাইছিল তখন কা সমুদ্রের অবস্থা দেখা মানে নৌকা ডুবে গেছে ওই সময় এরা নৌকা ডুবে গেছে তার কারণ মারা গেছে আর কি তো মারা গেছে পানি আস্তে আস্তে এদেরকে পানির কাছে সৈকতের মাঝখানে নিয়ে আসছে তো আমরা দেখছি দেখার পরে লোকজন দেয়া দয়রা উপরে আইনা মানে মানুষজনকে খবর দিছি যে লাশগুলা দেহ তোমাদের আত্মীয় স্বজন কিনা কেউ চিনে না চিনে না এভাবে খবর দিলাম কেউ এখনো গার্জেন কেউ আসে নাই তার কারণে লাশগুলো এখনও পাহাড়ে দিতেছি যদি কেউ আসে তাদের লাশ তাদের হাতে তুলে দেবো আর কি ধন্যবাদ আমরা কথা বলছিলাম যিনি আসলে এই মরদেহগুলো সমুদ্রের একেবারে যেখানে জোয়ার ছিল সেখান থেকে তুলে এনে তিনি সমুদ্রের পাড়ে এনে রেখেছেন এবং স্থানীয় মানুষজন এখানে মরদেহগুলো পাহারা দিচ্ছেন মানুষজন এখানে এসেছে আপনারা লক্ষ্য করছেন সর্বস্তরের এখানকার নোয়াখালিয়াপাড়ার স্থানীয় মানুষজন এখানে এসেছেন এবং এখানকার মুরব্বীও কয়েকজন এসেছে তারাও দেখবাল করছেন এবং আমরা একজন যুবকের সাথে কথা বলছি তিনি মূলত এই মরদেহগুলো তারা চাচ্ছেন যে তাদের যে প্রকৃত স্বজন তারা যদি রোহিঙ্গা ক্যাম্প থেকে আসেন আসে তাদেরকে দিয়ে দেওয়া কারণ এই মরদেহগুলো কিন্তু রোহিঙ্গাদেরই মরাদেহ সেটি ধারণা করা হচ্ছে কারণ আপনারা জানেন যে মিয়ানমারের রাকাইনে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে সেখান থেকে বিভিন্নভাবে নৌকা যুগে কাটে নৌকা যুগে নৌকা যুগে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে আমরা সেই কবর সারাদিন জানানোর চেষ্টা করেছি এবং যেহেতু এই মুহূর্তে সাগরের পরিস্থিতি একেবারেই বলা ছিল উত্থাল সেই কারণে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করতে গিয়ে তাদের যেই নৌকা সেই নৌকা ডুবির ঘটনা ঘটে সেখানে মৃত্যু হয়েছে এবং আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি এখানে বেশ কয়েকটি নৌকা বঙ্গোপসাগরে বাংলাদেশে অনুপ্রবেশ করতে গিয়ে সেখানে নৌকাডুবির ঘটনা ঘটেছে আজকে সকালে একটু নোয়াখালিয়াপাড়ার একটু পরে ট্যাকনাফ হাবির ছড়া সমুদ্র সৈকত এলাকা থেকে নয় জনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় জনপ্রতিনিধিরা পরে রোহিঙ্গা ক্যাম্পে খবর দেওয়া হলে সেখান থেকে তারা এসে মরদেহগুলো শনাক্ত করে তাদের আত্মীয় স্বজনরা নিয়ে যায় এবং আজকে সন্ধ্যার দিকে এই চারজনের মরদেহ ভেসে এসেছে এখানকার স্থানীয়রা চেষ্টা করছেন তাদের মরদেহগুলো তাদের স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা বিভিন্নভাবে ছবি দিয়ে চেষ্টা করছেন হোয়াটসঅ্যাপে ছবি পাঠানোর চেষ্টা করছেন আর রোহিঙ্গাদেরকে জানানোর চেষ্টা করছেন তাদের যে স্বজন তাদেরকে শনাক্ত করার জন্য অন্যদিকে আরও একটি তত্ত্ব বিভিন্নভাবে আমরা পেয়েছি সেটা হলো শাহাপড়ের দ্বীপের গোলার চোরে আরও একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে সেখানেও বেশ কয়েকজনের মৃত্যু খবর আমরা পেয়েছি যদিও বা সেখানকার কোনো স্থানীয় মানুষজনে কোনো প্রকৃত মৃত্যুর সংখ্যা বলতে না পারলেও এখনো পর্যন্ত আমরা বলতে পারি সকাল থেকে নোয়াকালিয়াপাড়া এবং হাবির চড়া সমুদ্র সৈকত থেকে এখন পর্যন্ত প্রায় তেরো জনের মরদেহ এখানকার স্থানীয়রা উদ্ধার করেছে এখনো পর্যন্ত চারজনের মরদেহ এখানে এখানে আছে স্থানীয়রা চেষ্টা করছেন মরদেহগুলো তাদেরকে বুঝিয়ে দেওয়ার এবং আরেক বেশ কয়েকটি তথ্য জানিয়ে রাখি সেটা হচ্ছে মিয়ানমারের রাখাইনে যে সংঘাত শুরু হয়েছে চলতি বছরের শুরু দিকে সেই সংঘাতের জেরে সেখানকার নাগরিকরা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছেন বাংলাদেশে যেসব রোহিঙ্গা ক্যাম্প রয়েছে সেখানকার বাসিন্দারা তাদের সাথে যোগাযোগ করছেন তারা যে বাংলাদেশে অনুপ্রবেশ করবেন সেটিও তাদেরকে জানানো হচ্ছে ফলে তারাও সতর্কতা তারা বিভিন্নভাবে আমরা দেখেছি যে দুপুরে বিকেলের দিকে আমরা দেখানোর চেষ্টা করেছি তাদের স্বজনরা কিন্তু মেরিন ড্রাইভের বিভিন্ন জায়গায় এসে তারা অপেক্ষা করছেন যে মিয়ানমার থেকে তারা আসবে তাদেরকে গ্রহণ করবেন তবে আমাদের কাছে আরও বেশ কয়েকটি তথ্য এসেছে এসেছে সেটি হলো বাংলাদেশে অনুপ্রবেশ করতে গিয়ে কয়েকজন বেশ কয়েকটি দল তাদেরকে বিজিবি আটক করেছে এবং এখনও পর্যন্ত বিজিবির পক্ষ থেকে কোনো কিছু বলা না হলেও স্থানীয় মানুষজন সেটি বলেছেন এবং আমরা দেখেছি যে তাদেরকে তাদের স্বজনরাও এসে বিভিন্ন জায়গায় ভিড় করছেন দর্শক এই ছিল টেকনাফ সমুদ্র সৈকত থেকে সর্বশেষ তত্ত্ব